যে অন্যের গিফট করার আগে নিজে কি এটাকে চিন্তা করো। ইয়ান কিন্তু আল্লাহকে চিনা সহজ হয়ে গেছে। এক মাস্টার আর মাস্টারের ছাত্র, ছাত্র খালি মাস্টারের লগে ফটর ফটর করে। মাস্টার কইতাছে, কই তোরে দিলাম বাড়ি রচনা করতে, তুই কুমিটে নিয়ে আঞ্জস করে। কই স্যার পয়েন্টে আয়স। এর বাইরে মানে 100 গজ দূরা, 200 গজ দূরা, 20টা টেয়া লয়ে কারো হেরেছে। হেইটে যাইয়া মাইক তুই গেটে আনে গা। আজকাল মেয়ের হয়ে গেছে কুকুরের মতো। শেষমেশ কয় হ্যাগোলকে কথা কয়ে কোনো লাভ নেই। যে অন্যের গিফট করার আগে নিজে কি এটাকে চিন্তা করো। এটা হলো পবিত্র কোরআন, এর মধ্যে আল হাদিস, নবীর বাণী। এই কারণেই টেলিভিশনের মধ্যে কয়েকটা শব্দ যখন দেখছিলাম, তখন এই গানটা আমি লিখছিলাম। 31 দিন সময় লাগছিল আমার। এখন তো আল্লাহ দিলে মনে করেন যে 5 মিনিটেই মানুষ গান লিখে লায়, কিন্তু আমার এই গানটা লিখতে গেছে 31 মিনিট, 31 দিন। তো যাক, এক ছাত্র আর এক মাস্টার, এখন কিন্তু আল্লাহকে চিনা সহজ হয়ে গেছে। কারণ ইন্টারনেট বাইরইয়া, কম্পিউটারের যুগ বাইরইয়া, আল্লাহকে চিনা কিন্তু সহজ হয়ে গেছে। আস্তে কেমন সহজ হয়ে গেছে? এক মাস্টার আর মাস্টারের ছাত্র, ছাত্র খালি মাস্টারের লগে ফটর ফটর করে। কয় স্যার এটা কি, স্যার এটা কি, হরির উপদেশ ওদে। কয় স্যার এই ভাই না করি, হেই ভাই যদি করি, এই ভাই না করি, এই ভাই যদি করি, এই ভাই মানে বক বক করাতে স্যারের উঠতেছে রাগ। কই তুই যে অত বোঝা বুঝোস, তুই একটা বাড়ির রচনা করছে। কয় হ্যাঁ, একটা ঘর মিলে একটা বাড়ি হয়, এই ঘরের মধ্যে থাকে ডাইনিং রুম, এই ঘরের মধ্যে থাকে বেডরুম, এই ঘরের মধ্যে থাকে ফাঁক ঘর, এই ঘরের মধ্যে থাকে বাথরুম, এই ঘরের মধ্যে থাকে এই গোসলখানা। কিন্তু বাড়িওয়ালা ভাইদেরকে অনুরোধ করি, নদীর পারে কেউ বাড়ি বানবেন না। নদীর পারে বাড়ি বানলে নদীর মধ্যে একটা যন্ত্র আছে, নাম হইলো কুমির, এই কুমিরের টানে লয়ে যাবো গা। কয় কিরে মাস্টার কইতাছে, কয় তোরে দিলাম বাড়ি রচনা করতে, তুই কুমির টেনে আনলো আঞ্জস করে। কয় স্যার পয়েন্টে আসে। পরে কইতাছে, কচ্ছা তুই একটা গরুর রচনা করছে, মানে হেই জিদ দে জিগাইতাছে মাস্টারে যে দেখবা আমি এই ন কেমনে কুমির ডে ঢুকায়। কয় হ্যাঁ, গরুর 4টা পা, গরুর 1টা মুখ, গরুর 1টা লেজ, গরু আমগো দুধ দে, গরু আমগো মাংস দে, গরু হইল পালিত পশুপালিত, কিন্তু বাড়িওয়ালা ভাইদেরকে বলি গৃহপালিত, কিন্তু বাড়িওয়ালা ভাইদেরকে বলি নদীর পারে কেউ গরু বানবেন না। নদীর পারে গরু বানলে হঠাৎ আনতেন আনতেন মনে থাকতো না, কুমিরের এই নদীর মধ্যে একটা যন্ত্র আছে, নাম হইলো কুমির, এটা রাইতে টানিয়ে লিয়ে যাবো। কয় কিরে তুই নিয়েই নৌ কুমিরটি হয়েছ। কই স্যার পয়েন্টে আসে। কই রাখ, তোরে আর একটা রচনা দিই। তুই পলাশির যুদ্ধের রচনা করছে, মানে এই যে রাগে, এই যে জিতে যে দেখবাম এই ন কেমনে কেউ কুমিরটি ডুবায়। কারণ পলাশের, পলাশির যুদ্ধের, পলাশির মাঠের আশেপাশে কোনো নদী নাই। তখন কইতাছে, কয় হ্যাঁ 1757 সালে লর্ড ক্লাইভ এবং নবাব সিরাজউদ্দৌলার সৈনিক
আমাদের লটলাইবের সৈনিক ছিল মাত্র 3,000, নবাব সিরাজউদ্দৌলার সৈনিক ছিল 53,000। এর মধ্যে এই 3,000 সৈনিকের কাছে 53,000 সৈনিকের পরাজিত হইছে, পরাজিত মানতে হইছে। কেন? কারণ এই নবাব সিরাজউদ্দৌলার যে 53,000 সৈন্য ছিল, এই 53,000 সৈন্যের মাধ্যমে সর্বমূল নায়ক ছিল মীর জাফর আলী খান। এই মীর জাফর আলী খান, এই মীর জাফর আলী খানকে দায়িত্ব দেওয়া মানেই খাল কেটে কুমির আনা। কই কিরে ইনও তুই কুমির ঢুয়াইছস? কই চার পয়েন্টে আসে। তে বাউল গান এখন তো বর্তমানে মেয়েরায় যেসব উৎপাত শুরু হয়েছে, বিভিন্ন মাজারে কিন্তু গান বাজনা অপ দিছে। এটা কইলা মানে সদ্য যে তো হসরব করতো গেছি নেলে মানে ফাঁকে কইলাম আর কি। তে এখন বর্তমানে কিন্তু মেয়েরায় বিশাল উৎপাত বিভিন্ন মাজারে। এই যে একটা কুকুর, একটা কুকুরে কিন্তু একটা বিস্কুট যখন দেখাইবেন, একটা রুটি যখন দেখাইবেন, তখন কিন্তু এই রুটিটা দেখায়া দেখায়া অন্তত 2-3 কিলো যা রাস্তা নিতে পারবেন একটা কুকুর রে। কি ঠিক না বে? ঠিক। তদ্রুক বাংলাদেশের মধ্যে এই মেয়েরাও এখন এরকম পাগল হইছে, কেউ যদি একটা মঞ্চের মধ্যে গান গাইতেছে, আমি দেখছি এটা আমার অনেক দেখা, হাজার হাজার আমার দেখা, একটা মঞ্চের মধ্যে গান গাইতেছে কিংবা একটা কাফেলায় গান গাইতেছে, তখন হেই এরিয়ার বাইরে, এরিয়ার বাইরে মানে 100 গজ দূরা, 200 গজ দূরা, 20টা টেলো একা রয়ে রয়েছে, হেইটে যাইয়া মাইক তুই গেটে আনে গা। আজকাল মেয়ের হয়ে গেছে কুকুরের মতো। কাজেই এইগুলি থেকে একটু বিরত থাকবেন। আর বাংলাদেশের মেয়ে শিল্পী যারা, তাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ আমার দোয়া কবুল করে না না করে তা আমি জানি না, তবে মালিকের দরবারে আমি ফরিয়াদ করি এরা যেন ভালো শিল্পী হয়। এই যে এইভাবে গান গাইতেছে, এই কথাটা কইলাম না, কারণ যদি সামনে কইতেছি কেড়ে জানেন, যাতে জুতিও কোনো সময় পেস না ধরতে পারে, কোনো ভুল না ধরতে পারে, কারণ এই কথাটা কিন্তু ইউটিউবে যাইব। একটা কথা যদি ভুল কই, সোহালি কবে যে হবিল সরকার কই আছে এটার ধর। সে কাজেই মেয়ে শিল্পীরার জন্য আমি দোয়া করি এরা যেন ভালো শিল্পী হয়। আর যদি এইভাবে যে ডিজে বাজে যদি গান গায়, তাহলে তো এরা রূপ যতদিন আছে অতদিন গান গাইতে পারবে, রূপ যৌবন শেষ এরার গানও শেষ। তো সকলেই দোয়া করবেন, যদি এমনি ভালো গায়, তার বাবা একজন শিল্পী, তার আম্মা একজন শিল্পী, শিল্পীর ঘরের শিল্পী সে, তো আমিও তার জন্য দোয়া করি সে যেন ভালোভাবে ভালোভাবে, হয়তো আজকে আমার সাথে গান গাইতেছে, কালকে এমনও হইতে পারে যদি মালিক চাহিত হয় এই বাংলাদেশ সংসদ সমমতাদের সাথেও গান পড়তে পারে, এটা কিন্তু অস্বীকার করার মতো না, যদি মালিক চায়। সকলেই তার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।
কয় হ্যাগো লোকে কথা কয়ে কোনো লাভ নেই। একটা গান শুনলাম, এই দুনিয়ার সবাই ভালো, কারে বলবো ভালো না নিজেই ভালো হইতে পারলাম। আসলে সে মানুষ হিসেবে অনেক ভালো, মানুষ হিসেবে অনেক ভালো। যে একটা কথাই আছে যে নিজেকে ছোট মনে করে মানুষকে বড় মনে করে সেই বড় হইতে পারে, যে নিজেকে বড় মনে করে অন্যকে ছোট মনে করে সে কখনো বড় হইতে পারে না। তো আপনি আসলে একজন ভালো মানুষ হতে আমরা জানি। ভালো কর্ম ছিল না তাই অন্ধ বানাইল, এই হবিলের বাঁচার থেকে মরণ অনেক ভালো। এই কথা আপনি বললে এটা ভালো হবে না, কারণ হয়তো আল্লাহ আপনাকে অন্ধ বানাইছে বা আপনি চোখ একটু কম দেখেন, কিন্তু এত হাজার হাজার মানুষের ভালোবাসা আপনি পাইতেছেন না, এইটাই তো অনেক বড়। কারণ আল্লাহ সবাইকে সব কিছু দেয় না। আসলে একটা মানুষকে আল্লাহ সব দিক থেকে পরিপূর্ণ বানায় না, একটা না একটা সমস্যা থাকে। এখন আমি যদি দেব না আমাকে এই জিনিসটা দান না করে আরেকজনকে দান করতে পারতো, আমি দেখতে পারি আমার হাত পা চলে, আমি যাইতে পারি, গান করতে পারি, এটা আল্লাহ নাও দিতে পারত। কিন্তু আল্লাহ রহমত করে দিছে, আপনাকেও দিছে। কিন্তু একটা কথা, আল্লাহ বান্দার জন্য যা করে বান্দার মঙ্গলের জন্য করে। তো আমি মনে করি আল্লাহ আপনাকে হয়তো একদিক থেকে দেয় নাই, কিন্তু আল্লাহ আপনারা সব দিক থেকে দিছে, সব দিক থেকে দিছে। কারণ এত মানুষের ভালোবাসা পাওয়া এটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার, তাই না? অবশ্যই এটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। আমার মা ছিলেন মিনারা বেগম, আমার মার যে মা ছিল আমার নানি আনোয়ারা দেওয়ান, সেও গান করতেন। তার ওস্তাদ ছিলেন আমার বড় বাবা, বাংলার সম্রাট যাকে বলা হয় খালেক দেওয়ান সাহেব। খালেক দেওয়ান সাহেবের প্রথম ছাত্রী ছিলেন তিনি, কিন্তু তিনি কিন্তু চোখে দেখত না, তিনি চোখে দেখত না, কিন্তু তার গর্ভে হয়েছিল আমার মা মিনারা বেগম, তারেও কিন্তু সে চোখে দেখে নাই। তো আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্য করে, আল্লাহ একদিক থেকে না দিলে কি হবে, সব দিকে দেয়। তো অবশ্যই নিজে ভালো হইতে পারলাম না, অবশ্যই আপনি ভালো একজন মানুষ।